আমারটা খেয়ে আমারটা পরে আমার সংসার আগুন লাগাইতে চাস সবটা সাথে আমি থাকি না তোমার সাথে থাকবো পুরো ভরপুর এনার্জি নিয়ে তাহলে স্যার ওই মেয়ের সাথে খারাপ কাজ কর ভাই তুমি রেডি হও না লেট হয়ে যাইতাছ তো আমি তো রেডি শুনো আজকে আমি যাব না আমার শরীরটা খুব অসুস্থ খুব খারাপ লাগতেছে তুমি যাও আজকে অফিসে কি বলো তাহলে আমি ওইখানে কেন যাই তোমার তো সেবা করতে হবে না কি বেশি খারাপ লাগতেছে একটু খারাপ লাগতেছে আর তুমি অফিস মিস দিবে আমার জন্য সমস্যা নেই আমি একাই থাকতে পারবো শোনো নিজের খেয়াল রেখো হ্যাঁ আচ্ছা আর বেশি খারাপ লাগলে হসপিটালে গিয়ে ডক্টর দেখায় মেডিসিন নিয়ে নিও ঠিক আছে আমি আসি তবে না হ্যাঁ আচ্ছা ম্যাডাম ম্যাডাম কি সমস্যা কথা ছিল আপনার সাথে কি কথা বাসা থাকতে বলতে পারছ না নিশ্চয় বাজার নেই বাসা না না তমন কিছু না তো কি বলবি এটা পার্সোনাল কথা ছিল পার্সোনাল কথা বল কিসের তো চালু বল সময় লস করতেছ কেন আমার আপনি কি আমার কথা বিশ্বাস করবেন তুই কি বলতে চাস বল তো ক্লিয়ার করে বল বিশ্বাস করব না মানে কি আপনি যখন অফিসে চলে যান একটা মেয়ে আসে বাসায় মেয়ে মানে জি হয় তোর ফ্রেন্ড সার্কেল হতেই ফ্রেন্ড সার্কেল না ওই মেয়ে আসলে স্যার ওই মেয়ের সাথে খারাপ কাজ করে বাচ্চা কত করে স্পর্ধা তোর হুম আমারটা খেয়ে আমারটা ওই আমার সংসার আগুন লাগাইতে চাস ফারদার যদি তোর মুখ থেকে এই সমস্ত আমি কথা শুনি তারপর তো বুঝছি করে কী করবে গরিব মানুষের কথা আপনি বিশ্বাস করলেন না আমি চাই না ম্যাডাম আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে এভাবে তুই চাস না জে না তুই চাস না আমার সংসার নষ্ট হয়ে যাক আবার আমার ফেরেস্তার মতো হাজবেন্ডের নামে এই সমস্ত কথা বলতেছিস না হুম তুই এই মুহূর্তে আমার বাস থেকে বেরিয়ে যাবি ম্যাডাম আপনি আমাক বাই করে দেন আর যাই করেন আমি সত্যি কথা বলছি সারে ওই মেয়ে মানুষের সাথে খারাপ কাজ করে আমি নিজে চোখে দেখছি তোর কথার কি ভিত্তি আছে হ্যাঁ কোন ভিত্তিতে তোর কথা বিশ্বাস করব আমি কি প্রমাণ আছে তোর কাছে কি দেখছস তুই কি দেখছিস আপনি শুনতে চান জানতে চান তাহলে শুনেন আমি না এই দিনটার জন্য অপেক্ষা করছি অনেকদিন আমিও তাই আমার ফেরেশতার মতো হাজবেন্ড ও অফিসে মাথা নিচু করে যায় মাথা নিচু করে আসে মেয়েদের দিকে তাকায় না পর্যন্ত ওর কি না একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক জি ম্যাডাম তোর কথা আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আপনি তাহলে আজ অফিসে যাবেন না আপনি আশেপাশে থাকেন ওই মেয়েটা আজকে আসবে আজকেই আসবে জি স্যারে অসুস্থর কথা বলেছে না আপনার উনি অসুস্থ না ওই মেয়েটা আজকে আসবে ঠিক আছে আমি আশেপাশেই আশেপাশে ঠিক আছে ম্যাডাম আমিও দেখতে চাই কোন মেয়ে আসছে

কাজ কর বাজারে যাবি জি এই বাজারে না আমাদের এলাকার বাজারে না কোন ধরে যে কাজ কর কারণ বাজার যাবি কারণ বাজার যে ওইখানে যাই অনেক দূরে স্যার অনেক দূরেই যাবি সমস্যা কি এক প্যাকেট সিগারেট আনবি আমার জন্য এই বাজারের সিগারেট ড্যাম হয়ে গেছে গা ঠিক আছে ওইখান থেকে সিগারেট আনলে কেমন মজা লাগে ঠিক আছে শোন সিগারেটের দাম নিব তিনশো টাকা আর

না তোর বউ লাগে আমার মা লাগো কার বোন লাগো যাই লাগো আপনি তো বিবাহিত আপনি তো বউ আছে আমার বউ আছে তোর সমস্যা কি আরে মহিলা আপনি লাগ লজ্জা নাই আপনি পর পুরুষের সাথে এমন কাজ করেন আমার কথা কস তুই ওর বাড়ির চাকর বাচ্চা চাকর তুই চাকর তোর বাপের চাকর তোর মায়ের চাকর তোর চতুর্থ গোষ্ঠী চাকর হ্যাঁ আমরা চাকরি তাই বলে সব খারাপ কাজ করি না আমরা কত বড় খারাপ চিন্তা করো একটা লাখ টাকা বাই করে দেবো কিন্তু ঘরের থেকে

তুই কি আমার ভাই নাকি শোনার সংসারটা আপনি ভেঙে ফেলছেন এই মহিলার জন্য আমার সংসার আমি ভাঙ আমার কথা বলো আমার কথা বলো কথা কম হবে ঠিক আছে তোর কিন্তু খবর আছে আমি বলতেছি বাসা দেখা যাবে খবর দেখা যাবে আমার গায়ে হ্যাঁ কাজ হয়ে আসবি

বুঝলাম না ওনার বুঝে গেছে এক ঘন্টা ওয়াই নাকি চলে আমি কি করবো এখন এক কাজ করো সুপার নিচে লুকাবো না না সোফার নিচে না সুপার নিচ্ছে না এই ঘরে তো এইখানে আসো না না এইখানে এখানে না তোমাকে কোথায় লুকাবো হ্যাঁ এদিকে আসো না না এদিকে না তুমি এক কাজ করো একটু টয়লেটে যাই পাঁচটা মিনিটের জন্য ও ঘরে ঢুকো আমি তোমার আসতেই করে বের করে দেবো চলো টয়লেটে যাবো হ্যাঁ চলো শোনো চলো চলো আসো আসো আসো

তুই হঠাৎ এত কলকে দরজা খুলতে ঘুমাই গেছিলাম রাজু কোথায় রাজু কোথার বই তো কেন কি হইছে রাজু ঘন্টা কানি আমি এখানে আসছি পানি পানি বলে তাক পানি চাইছে আমার রাজু আমার পানি দিল না বলে আপনার পানি আপনি দিয়ে গেল পরে এখানে বসছি কইছে একটা থাপ্পড় দিব কয় আপনার গত বরসে আসে আপনি থাপ্পড় দেবেন একটা থাপ্পড় দিছি তারপরে রাজু দেখো এই যে জুতায় জারু দিয়া মানে কি মারা মারছে না আমি তো অসুস্থ কিছু বলতে পারতেছি না ঘরের ভিতরে লুকাইছে আমি ডাকতেছি খুলে না রাজু রাজু দরজা কল কল দরজা তুই পাইলো তোরা মারমু শুধু

দেখতেছি না মানে কি হুম এই মুহূর্ত ওই মেয়েকে আমার মন থেকে আমার বাসা থেকে বের করবি খুঁজে বের করবি আর যদি এটা না পারস না পুলিশে তো দিবই তার আগে যে কি শাস্তি পাবি তুই কল্পনা করতে পারবি না এখনই বের কর বুঝলাম না সোনা তুমি ওর কথায় বিশ্বাস করো তুমি আমার বিশ্বাস করো না আমি বুঝতেছি কিছু শের বিশ্বাস কি এগুলো কোথায় মেকআপ মনে হয় আরে না ওই যে আমার জুতা দিচ্ছে না জুতার ধুলা এইগুলা ময়লা এইগুলা ওই যে দেখো এই যে দেখো জুতা লাগো যে দেখো এই যে জুতার ময়লা দেখো এই ময়লা যে একরকম দেখছো দেখছো তুমি এবারে এই জুতোটা বাড়ি আর তুমি কি বলতেছো কি বের করবে কাকে বের করবে খুঁজে আচ্ছা বর্ষ তুমি কি আমাকে অবিশ্বাস করতেছ তুমি আমাকে কখনো দেখছো কোনো মেয়ে মানুষের সাথে বলো তুমি আমার সোনা জানপাখি তুমি এত সুন্দর তুমি থাকতে আমি আরেকজনের দিকে তাকাবো তুমি বলো হ্যাঁ জান পাখি আমার দিকে তাকাও বলো তুমি এগুলো কি করতেছো তুমি একটা কাজের ছেলেকে বিশ্বাস করতেছো আমাকে করো না আরে বিশ্বাস অবিশ্বাসের কিছু না তোমার নামে একটা বদনাম দিতেছে ওটাও ওকে প্রমাণ করতে হবে না প্রমাণ করতে না পারলে তো ওর শাস্তি তো আসেই বুঝলাম না তুমি আমারে না বিশ্বাস করে অবিশ্বাস করতেছো প্রমাণ কি আসতেছে না আমি বুঝতেছি না ম্যাডাম তো না পাবে না তো নাই তো কিছু কিছু থাকলে সে পাবে তুমি বুঝলাম না ম্যাডাম বাথরুমে দেখি

হ্যাঁ ম্যাডাম আমার কথা বিশ্বাস হয়েছে বিশ্বাস হয় না আমি ছোট বুঝতেছি না কিছু কি চলতেছে এগুলা ঘরের ভিতরে আমার বাড়ির ভিতরে কি হইতেছে আমি বুঝতেছি না কি যাত্রা বললো শুরু হয়েছে আমার বাড়ির ভিতরে হ্যাঁ

পেপারের মতো মাফ করে দাও আমাদের এই বিটি আপনি বাইর হন আমার টাকা দে কিসের টাকা টাকা দিবি না শুনুন আপনি আমার আম্মা লাগেন কালাম্মা লাগেন আপা লাগেন যাও তোমার কাছে কিছু কিছু করে আসছে আগে ভবিষ্যৎ কথা মাফ করে দাও উনি আমার বাসা চলে আসছে না হুম তুমি আমার বের হও তোকে শুধু ভালোবাসলাম এই কারণে তোকে ছেড়ে দিতেছি নহলে পুলিশে দিয়ে দিতাম এখানে বের হ বের হ তোর এই ভুল নিয়ে বাসা থেকে বের হ তোর খবর আছে তুমি কি জানতাম না ম্যারেড পার্সন হুম আমি জানি তাহলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসারে তুমি কিভাবে ঢুকলা একজন ম্যারেড পার্সনের সাথে এই ধরনের অবৈধ সম্পর্ক কিভাবে করলা শোনেন আপনার জামাই মেরিট আমি অ্যামেরিট আমি টাকার জন্য সব কিছু করতে পারি আপনার জামাই বলছে আমার টাকা দিবে বের হয়ে যাবো বাসা থেকে আপনার বাসায় আমি থাকতে আসিনি আমার কাজ আমি এখন চলেই যাব যাও বুঝছেন পারলে আপনার জামাই আপনার বাইন্দা এখানে